ছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ ছিল নাম এবারে বিস্তারিত চলতি হিট অ্যালার্ট মাথায় নিয়ে তীব্র গরমে প্রাথমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত এখন চরম সমালোচনার মুখে মাত্র একদিন আগে স্কুল খোলায় প্রথম দিনে অসুস্থ হয়ে পড়ে অনেক কোমলমতি শিক্ষার্থী গরমে হাঁসফাঁস অভিভাবকরাও তবে আসছে মে মাসেই শেষ করতে হবে বছরের প্রথম মূল্যায়ন পরীক্ষা তাই প্রস্তুতি মাথায় নিয়ে ক্লাস করাচ্ছেন শিক্ষকরা তবে স্কুল খোলা রাখার এই সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা শাকিলা করিম বিস্তারিত জানাচ্ছেন সারাদেশে চলছে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট ঘর কিংবা বাহির সব জায়গায় গরমের আধিপত্য তীব্র তাপদাহের আঁচ ভেদ করছে শরীরের চামড়া যেন ফসকা পড়ার জোগাড় এমনই কাটফাটা রোদে আদরের সন্তানকে স্কুল থেকে নিয়ে ঘরে ফিরছেন মা কেননা এই জরুরি অবস্থার মধ্যেও খোলা রয়েছে তার প্রাথমিকে পড়ুয়ার ছোট্ট সোনামনির স্কুল সন্তানের পাশাপাশি গরমে নাকাল অভিভাবকও আমাদের খুব কষ্ট হচ্ছে গরম বাচ্চার খুব কষ্ট হচ্ছে আসা যাওয়া বসে থাকা আসা যাওয়া যাতায়াত করা সেরকম পানি খাওয়া না বাসা থাকে তো লেবুর শরবত এইটা সেটা বাচ্চাকে খাওয়াই আমরা সুস্থ রাখি কিন্তু এখন তো এখানে এটা হইতেছে না একটু কষ্ট হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসতে গতকালকে ফার্স্ট ডে ছিল আজকে সেকেন্ড ডে গরমে বাচ্চা বাসায় গিয়ে ঘুমায় পড়ছে এত অসুস্থ হয়ে গেছে মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী খোলা রয়েছে রাজধানীর প্রাথমিক বিদ্যালয় তবে উপস্থিতি একেবারে হাতে গোনা এমন গরমে স্কুলে আসতে অনিহা অনেক শিক্ষার্থীর অনেক গরম প্রচুর এই গরমে ক্লাসে মনোযোগ বসে না বলে কি যে যাও পড়াশোনা তো করতে হবে সামনে তো পরীক্ষা আসছে রুটিন তো দিয়ে দেবে আমি বলছে যা স্কুলে যেতে তো হবে নালে পরীক্ষার সময় পরীক্ষা তো আর করে আসতে গরমের ভিতরে আমাদের কষ্ট হলেও সিলেবাসটা কমপ্লিট করতে হবে শিক্ষকরা বলছেন মে মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে এই শিক্ষা বর্ষের প্রথম মূল্যায়ন পরীক্ষা তাই কষ্ট হলেও বিদ্যালয়ে পাঠদান করতে আসছেন তারা ক্লাসে পঁচিশ জন শিক্ষার্থী তার মধ্যে হচ্ছে আজকে আটজন উপস্থিত দুই সেকশন একসাথে করেছি স্টুডেন্ট সংখ্যা অনেক কম হ্যাঁ অনেক শিক্ষার্থী আমাদের হচ্ছে ইয়া হয়ে গেছে অসুস্থ হয়ে পড়ছে তাপদাহের মধ্যে স্কুল খোলা থাকায় শিশু স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে এই সিদ্ধান্ত অনেকটা আত্মঘাতী বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই পাঁচ ছয় দিনের জন্য আবার স্কুল খুলে এই যে অঘটনগুলো ঘটলো সারা দেশে এইটার দায় দায়িত্ব তো কেউ নেবে না তো এই জন্য আমাদেরকে জনস্বাস্থ্যের মানে প্রেক্ষাপটে আমাদেরকে এটাকে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে তীব্র তাপদাহের কারণে ঢাকা সহ দেশের পাঁচটি জেলার সব মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ রয়েছে বাকি চারটি জেলা হল চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওই সব জেলার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে রোববার রাতে পৃথক দুইটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় শাকিলা করিম আর টিভি ঢাকা দশকে বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক মানিক দাবোদাহে মেহেরপুরের স্কুলগুলো খোলা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন আপনি যেমনটি বলছিলেন যে তীব্র থেকে খুব তীব্র তাপদাহ বা বয়ে যাচ্ছে এই অঞ্চলের উপর দিয়ে যার কারণে স্কুল খোলা নিয়ে অভিভাবক শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যেমন আমরা আজকে মেহেরপুর জেলার যে শিক্ষা প্রতিষ্ঠানের যে উপস্থিতি চিত্রটা দেখেছি সেটি অবশ্যই খুবই হতাশাজনক এবং শিক্ষকরা জানাচ্ছেন অভিভাবকরা বলছেন যে গতকালকে যখন স্কুল খুলেছিল তখন কিন্তু উপস্থিতি বেশ সংখ্যক উপস্থিতি ছিল কিন্তু আজকে বেশিরভাগ প্রতিষ্ঠানে উপস্থিতি তিরিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্টের নিচে চলে এসেছে এর কারণ হিসাবে অভিভাবক এবং শিক্ষকরা বলছেন যে এই যে তীব্র তাপ প্রবাহ এবং প্রচন্ড রোদ গরম অন্যদিকে কোথাও কোথাও বিদ্যুতের লোডশেডিং আছে যার মধ্যে ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়া করতে পারছেন না এবং স্কুলে এই যে তীব্র রোদের মধ্যে যাওয়া আসার কারণে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে বা অসুস্থতার ঝুঁকি বেড়ে যাচ্ছে এই কারণে কিন্তু অভিভাবকরা অনেক অভিভাবক আজকে কিন্তু তারা স্কুলে তাদের ছেলে মেয়েদেরকে আসতে দেননি এখানে আরেকটা বিষয় নিয়েও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যে চুয়াডাঙ্গার প্রতিবেশী জেলা বা মেহেরপুর এবং চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার মেহেরপুর কিন্তু আসলে খুব বেশি দূরত্ব নয় অল্প কিছু অল্প দূরত্বের দুটি জেলা এখানে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস থেকে কিন্তু মূলত যে প্রতিদিনের তাপমাত্রা যে রেকর্ড করা হয় মেহেরপুরে কিন্তু আবহাওয়া অফিস না থাকার কারণে সেই সুযোগটা মেহেরপুরে নেই কাজেই চুয়াডাঙ্গায় যদি বিয়াল্লিশ দশমিক সামথিং যে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে সেটিকেই মেহেরপুরের তাপমাত্রা ধরা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে মেহেরপুরে আরও বেশি তাপমাত্রার বিরাজ করছে সেক্ষেত্রে যে পাঁচটি জেলায় স্কুল ছুটি দিয়ে হয়েছে তার মধ্যে মেহেরপুর জেলাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষক অভিভাবক এবং ছাত্র তো তানি এই ছিল মেহেরপুর থেকে এই স্কুল খোলা নিয়ে তাপমাত্রার বিষয়ে আমার কাছে সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে অতীতের তুলনায় এবার এপ্রিল মাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে টানা প্রবাহ বয়ে যাচ্ছে এ অবস্থায় দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দুই মেয়ের আগে তাপমাত্রা কমার তেমন একটা সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক দক্ষিণ এশিয়া জুড়েই অতি তাপমাত্রার বলয় তৈরি হয়েছে যার প্রভাব বাংলাদেশে পড়ছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর এদিকে দেশে উনিশ জেলার উপর দিয়ে এখনও তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এর মধ্যে যশোর ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র প্রবাহ এবং টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ নওগাঁ পাবনা নীলফামারী ও খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র এবং ময়মনসিংহ মৌলভীবাজার রাঙামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবান ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে গতকাল যশোরে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে অতি তীব্র তাপপ্রবাহ আজ উনত্রিশে এপ্রিল পর্যন্ত সারা বাংলাদেশে অব্যাহত রয়েছে আশঙ্কা করছি যে বিদ্যমান তাপপ্রবাহ পহেলা মে পর্যন্ত অব্যাহত থাকবে তারিখের দিকে বিশেষ করে দেশের সিলেট বিভাগ মামাংসিং বিভাগ ঢাকার পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তীব্র তাপপ্রবাহে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ এ নিয়ে গাবতলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল বাদল আপনি যেখানে আছেন সেখানে ঠিক কি পরিমাণ গরম অনুভূত হচ্ছে এবং নিম্ন আয়ের শ্রমিক এবং কর্মমুখী মানুষরা আসলে কি বলছেন তানি ঢাকার এই মুহূর্তে যে তাপমাত্রা রয়েছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা এখানে এই মুহূর্তে অনুভূত করছি প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো কারণ বৈশাখের এই দুপুরে সূর্য ঠিক মাথার উপরে অবস্থান করছে যে কারণেই এখন চরম রকমের তাপমাত্রা যেটি সেটি অনুভূত হচ্ছে আমি গাবতলিতে রয়েছি এখানে নির্মাণ শ্রমিকরা আমরা দেখছি সকাল থেকেই এখানে তারা কাজ করছেন এবং শুধু এখানেই নয় এর আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে কোথাও থেকে তারা বালু বছর এই রোদের মধ্যে ছাদ থেকে unload করছেন আর এই যে shelter রয়েছে সেগুলোতে তারা নামাচ্ছেন আর এছাড়াও আশেপাশে বিভিন্ন এলাকাতে আমরা দেখেছি যে নির্মাণ শ্রমিকরা এই রোদ উপেক্ষা করে কাজ করছে এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যেটি যারা কাজ করছেন তারা বলছেন যারা শ্রমিক হিসাবে ব্যবহার করছেন এই রোদের মধ্যে তাদের জন্য পানি বা খাবার স্যালাইন এই ধরনের পর্যাপ্ত ব্যবস্থা অনেক ক্ষেত্রেই নেই কেউ কেউ হয়তো দিচ্ছেন এই শ্রমিকদের মধ্যে অনেকেই নারী শ্রমিকও রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি তারাও বলছেন যে এই তীব্র রোদে কাজ করতে তারা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু পরিবার পরিজন নিয়ে চলতে হবে খেতে হবে জীবিকার তাগিদে তাদেরকে এই রোদ উপেক্ষা করে কাজ করতে হচ্ছে আজ ধন্যবাদ বাদল এদিকে রাজশাহীতে তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে ওঠানামা করায় এই বিভাগে বিভাগে নাজেহাল অবস্থা জনসাধারণের বাইরে বের হতে না পারায় বিপাকে শ্রমজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আম লিচু সহ নানা ফসল অব্যাহত তাপদাহে ক্ষতি স্বস্তি নেই চুয়াডাঙ্গায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ব্যবসা গরম বিপর্যস্ত হচ্ছে জনজীবন গরমে অসুস্থ হয়ে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা নষ্ট হচ্ছে ধান ভুট্টা কলা আম লিচু সহ মৌসুমী ফসল আরও দুই দিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস মেরপুরে গরম ও বৃষ্টি না হওয়ায় ক্ষেতের ফসল নষ্ট হওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা কোনো কাজ করা যাচ্ছে না দুপুরে টিকাই যাচ্ছে না মাঠে এত রোদ্র রোদ্রে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে মাঝে মাঝে ছায় বসছে আবার কাজ করছে এদিকে তীব্র তাপপ্রবাহে বিরূপ প্রভাব পড়েছে নরসিংদী পোল্ট্রি খামারে প্রচন্ড গরমে মারা যাচ্ছে মুরগি ফলে কমছে ডিমের উৎপাদন এতে দেশে হারা হয়ে পড়েছেন খামারিরা নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মণের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মৌসুমি রহমান টানা তাপপ্রবাহে পড়ছে জনজীবন সেই সাথে প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা পোল্ট্রি খামারের ব্রয়লার ও লেয়ার মুরগির মালিকরা জানান খামারের ভেতর ঠান্ডা রাখতে বৈদ্যুতিক পাখা চালানো হচ্ছে নানা রকম তরল খাবারও দেওয়া হচ্ছে মুরগিকে কিন্তু এতেও কাজ হচ্ছে না ফলে মারা যাচ্ছে মুরগি এছাড়া মুরগি ঠিক মতো না খাওয়ায় কমতে শুরু করেছে ডিমের উৎপাদনও অতিরিক্ত তাপমাত্রায় আপনার খামার যারা আছে প্রোডাকশন গাছপালা খুব কম কমা থাকার কারণে এখন গরমের হিডিস্টু করছে মুরগি স্যালাইন টালাইন দিয়েও আপনার কিছু এটার মনে করেন রেজাল্ট পাচ্ছি না সকাল থেকে দশটা পর্যন্ত সাদা চলে যদি ওষুধ থাকে তাহলে ওষুধ চলে আর নয় তো মনে করেন সালান পানি পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্যালাইন পানি চলে আবার উপরে জনা আছে জনা চালানো হয় আবার ফ্লোর বীজানো হয় মুরগির স্প্রে করা হয় সময় যদি কারেন্ট জায়গা বিদ্যুৎ চলে যায় তখন বারো এক দুই তিন দেখা গেছে এই সময় করে পুরা মর্মান্তিক এক শহে শয় মুরগি মারা যায় প্রতিদিন মনে করেন দুইটা তিনটা দুইটা স্বাভাবিক দেখা গেছে এরকম আছে পঞ্চাশটা একশো মানে একবার দিনের কারণে মনে করেন এমন অবস্থায় প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে লিফলেট সহ খামারিদের দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ আর দীর্ঘমেয়াদী সমাধান পেতে খামারের পাশে গাছ রোপণের তাগিদ দিয়েছে পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন যার ফার্মাসে আছে যার জন্য খামারিরা জন্য পর্যাপ্ত গাছ রোপণ করে খামারের আশপাশ আর আমাদের কথা হলো যে আমাদের বিদ্যুতের যেন একটু নিশ্চিত হলে আমরা খামারিদের অন্তত তাদের ক্ষতিগ্রস্ত থেকে অনেকটা উপকৃত হবে চলমান প্রবাহে নরসিংদী জেলায় প্রায় পাঁচ থেকে সাত হাজার মুরগি আমাদের তথ্যমতে মারা গেছে শুধু হিট হিটস্ট্রোকের কারণে এর ফলে খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই গরমে কি কি করণীয় লিটার ছাদ এবং লিটার ম্যানেজমেন্ট প্রপার ভেন্টিলেশন যাতে খামারে থাকে ছাদ এবং ফ্লোর বারবার ভিজিয়ে দেওয়া মুরগিকে ভিজিয়ে দেওয়া এবং মুরগিকে ঠান্ডা পানি দিয়ে ফগিং করা নরসিংদীর এক হাজার ছয়শো লেয়ার মুরগির খামারের ডিম ও তিন হাজার চারশো আটচল্লিশটি ব্রয়লার খামারের মুরগি জেলার চাহিদা মেটানোর পর যাচ্ছে বিভিন্ন জেলায় তবে গরমে এমন অবস্থা চলতে থাকলে বড় ধরনের আর্থিক লোকসানের আশঙ্কা করছেন খামারিরা মৌসুমি রহমান আর টিভি এই মুহূর্তে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম জামান। আহ মনিরুজ্জামান আজকে খুলনায় কত তাপমাত্রা দেখতে পাচ্ছেন এবং এই গরম আবহাওয়া আসলে জনজীবনে কেমন প্রভাব ফেলেছে হ্যাঁ তা আপনি যেমনটা বলছিলেন শুধু খুলনা নয় খুলনা বিভাগের প্রায় প্রতিটি জেলায় এই মুহূর্তে তীব্র তাপদ বলছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার রায়ের মহল এলাকায় যে এলাকায় কৃষকরা ধান কেটেছেন আমি এসে কৃষকদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে অতিরিক্ত অতিরিক্তের ফলে কিন্তু তারা সঠিকভাবে কাজ করতে পারছেন না তারা যে খেতে পাঁচজন কৃষক লাগতো সেই ক্ষেত্রে কিন্তু এখন দশজন কৃষক লাগছে বলে তারা জানিয়েছেন তিনি তারা যে কথাটি বলেছেন যে অতিরিক্ত তাপের কারণে তারা কিছু সময় কাজ করছেন আবার কিছু সময় এসে গাছের নিচে বসছেন পানি খাচ্ছেন এভাবে তারা কাজ করছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন কৃষকরা তারা বলেছেন যে তারা প্রতিদিন যে পরিমাণ কাজ করেন তার অর্ধেকটা পরিমাণও কাজ তারা করতে পারছেন না শুধু কৃষক নয় এই মুহুর্তে খুলনার যে সকল খেটে খাওয়া মানুষ রয়েছে রিক্সাওয়ালা শ্রমিক ইজি বাইক চালক তারাও কিন্তু আজ যে রাস্তায় কিন্তু অনেকটা ফাঁকা আমি যখন শহর থেকে এই এলাকায় এসেছি তখন দেখেছি রাস্তা অনেকটা ফাঁকা রয়েছে এর একটাই কারণ তীব্র পুরো তাপদ ফলে কিন্তু এই এলাকার মানুষরা জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে আমি কথা বলে জানতে চেয়েছিলাম খুলনার যে আবহাওয়া আবহাওয়াবিদ আবহাওয়া সাথে তিনি বলেছেন যে আরও দু একদিন এইভাবে খুলনায় তাপমাত্রা অতিরিক্ত থাকবে তারপরে আস্তে আস্তে আগামী দু তিন দিন পর থেকেই কিন্তু খুলনায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে তিনি জানিয়েছেন সেই সঙ্গে আপনারা দেখতে পান যে কৃষকের কৃষকরা ধান কাটছেন কারণ তারা বলেছেন যে ধান মাঠের খেতেই শুকিয়ে যাচ্ছে এমনকি ধান ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই তারা শত কষ্ট উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু সময় পারছেন যত যথাসাধ্য চেষ্টা করে তারা ধান কেটে চলছেন সেই সঙ্গে কিন্তু আপনারা জানেন খুলনা মাছের জন্য বিখ্যাত খুলনার যে সকল মৎস্য ঘের রয়েছে ঘেরের এই একই অবস্থা ঘেরের শ্রমিকরাও কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছেন না অনেক ঘেরে মাছ মারা যাচ্ছেন বলে ঘেরের মালিক জানিয়েছেন এভাবেই কিন্তু তীব্র তাপদার ফলে খুলনার জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তানি এই ছিল খুলনা থেকে সর্বশেষ খবর তানি ধন্যবাদ আপনাকে প্রচণ্ড গরমের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানির সংকট মাটি কাটা সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পাইপলাইনে পানি পাওয়া যাচ্ছে না পানির অভাবে রাস্তায় নেমে মিছিল করেছেন নগরবাসী ওয়াসার কর্তাব্যক্তিরা বলছেন তীব্র গরমে পানির চাহিদা বেড়ে যাওয়ায় কিছুটা সংকট দেখা দিয়েছে দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে রাজধানীর মোহাম্মদপুরে দুই ছেলে নিয়ে বাস করেন গেল এক সপ্তাহ ধরে ওয়াসাল লাইনে পানি না আসায় দুর্ভোগে পড়েছেন তিনি নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে এখন পানীয় কিনে খেতে হচ্ছে তাকে এতে একদিকে বেড়েছে সংসারের খরচ অন্যদিকে চাহিদা মতো পানীয় ব্যবহার করা যাচ্ছে না স্কুলে রেখে আসছে এদের যে কাপড় চোপড় ধুতে হবে বা এদের একটা গোছল আছে এগুলো সম্পূর্ণ করা যাচ্ছে না পানিটাও কিনে খাচ্ছি আমরা পানির বিল তো সরকারি ভাবে দিচ্ছি তারপরে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের চলাটা ব্যয়বহুল হয়ে যাচ্ছে পারভেনের মতো একই অবস্থা এলাকার অন্য সবারও গোসল তো মানে সপ্তাহে একদিন কষ্ট হলে কি করব পানি আন হবে না সরকারে পানি দেয় নাম করে পানি নেই আপনি দুই সপ্তাহ তো বেশি হবে আপনি ওজার মার থেকে শুরু হয়েছে আপনি কিন্তু ওজার মধ্যে যে চলছে কিন্তু ওজার পর থেকে এই পানি দিয়ে একবেলা পাওয়া যায় আর এক কিছু পাওয়া যায় না এভাবে আস্তে আস্তে এই গত সপ্তাহের থেকে আরও ভয়াবহ উদ্ধারণ করছে আপনি কালকে থেকে আমার বাচ্চারা স্কুল কলেজ যাচ্ছে মেয়েটা ইন্টার মডেলিটি দিচ্ছে কালকেও গোসল করে নেয় আজকেও গোসল করে নেয় অশয় দবসি কষ্ট হয়ই গোসল করতে পারি না পাকশাক করতে পারি না ওই মানুষের বাসাতে গিয়ে টয়লেট পাকশাক করতে পারি নাইলে নাই গোসল পানি খাইতে হয় ই খাইতে হয় পানি কিনা নি আসতেছে সবাই আমরা সবাই তার কিনা আনতে পারে না ওয়াশা জোন 3 এর নির্ভয় প্রকৌশলী জয়ন্ত সাহাকে ফোন করলে তিনি জানান এ সংকট খনোস্থাই দ্রুতই সমাধান হবে তো মমপু এটা ঠিক হয়ে যাবে আজকে রাতের থেকে আশা করি লাইনে পানি যাবে হ্যাঁ আমাদের কূপটা নষ্ট হওয়ার কারণে আসতেছিল ঠিক আছে তো বালি পাথরটা মোটামুটি আমরা ব্লক করা হয়েছে আশা করা যায় আজকে থেকে আমরা লাইনে পানি দিতে পারব আর কি এদিকে বাসাবো ও সবুজবাগের ওয়াসার লাইনে পানি আসলেও দুর্গন্ধের কারণে তা ব্যবহার করা যাচ্ছে না প্রচন্ড খরতাপ মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে লাইনাদারে পানযোগ্য পানি সংগ্রহ করতে হচ্ছে এলাকাবাসীকে। আরে এক মাস লাইন জাম পানি খাইতেই পারি না। এত গন্ডর এত নোংরা পানি খাবার মত না। পোলা পানি ইসকোছে সামে গে অফিসে এসে তুই আমরা লাইনের দাঁড়াতে ঘন্টার ঘন্টা পাওয়া যায় থাকি। পাইলে বলে না না পেলে না। পানি কত কিনা খাওয়া যায়। পানি পরিষ্কারই কিন্তু খাওয়ার মত না। পানি ধরে গ্যাস গন্ডর। শুধু এ কয়েকটি এলাকায় নয় ঢাকা ওয়াসার দশটি আঞ্চলিক কার্যালয়ের প্রায় সব কমবেশি কম বেশি পানির সমস্যা রয়েছে তীব্র গরমে নগরবাসীর পানির চাহিদা পূরণে ওয়াসাকে আর আন্তরিক হওয়ার দাবি নগরবাসীর ছদিনের সরকারি সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে এগারোটায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি এ সময় মন্ত্রিপরিষদ সদস্য তিন বাহিনীর প্রধান সহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান গেল চব্বিশে এপ্রিল দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে ব্যাংককে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে থাইল্যান্ডের রাজা রানী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশনে যোগ দেন সরকার প্রধান সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন একই সঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত এছাড়া বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত উল্লেখ্য দুই সপ্তাহে ওষুধের দাম বেড়েছে সাত থেকে একশো শতাংশ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র বিক্ষোভ কর্মসূচি পালন করায় হাজারো শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ এর মধ্যে শুধু বোস্টন ইউনিভার্সিটিতে একদিনে গ্রেফতার হয়েছে শতাধিক শিক্ষার্থী আন্দোলন ছড়িয়ে পড়ছে নতুন নতুন ক্যাম্পাসে একই দিন ওয়াশিংটন ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবন্ধের দাবিতে সোচ্চার হাজারো মার্কিন শিক্ষার্থী নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অনুসরণ করে দেশটির অন্তত অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিন পন্থী প্রতিবাদ শিবির গড়ে উঠেছে তাদের বিক্ষোভ দমনে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এরপর থেকে বিক্ষোভে অংশ নেওয়া এই শিক্ষার্থীরা গ্রেপ্তার হওয়া সহ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হচ্ছেন তবে দমনপীড়ন সত্ত্বেও যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই রকম ক্যাম্প করে তুলেছেন শিক্ষার্থীরা এই বিক্ষোভের রেশ এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশেও বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি সাংবাদিকদেরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহিংস পন্থায় আটক করছে পুলিশ এসব ঘটনায় ক্ষোভ আরও বেড়েছে কিন্তু ক্রমেই ছড়িয়ে পড়তে থাকা বিক্ষোভ প্রশমনে খুব সামান্যই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে সবশেষ বোস্টনের ইমারসন কলেজ থেকে অন্তত একশো শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ এছাড়া ওয়াইও স্টেট বিশ্ববিদ্যালয় থেকে বেশি শিক্ষার্থীকে হেফাজতে তবে সংশ্লিষ্টরা বলছেন শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে অনেক মূল্য দিতে হতে পারে তাদের কারণ হিসেবে তারা বলছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই এ ধরনের কর্মকাণ্ডের জন্য শাস্তিস্বরূপ শিক্ষার্থীদের বহিষ্কারের মতো সিদ্ধান্ত নিচ্ছে এর ফলে অনেক অভিভাবকেরই স্বপ্নভঙ্গের দশা হবার উপক্রম বলেও মন্তব্য করেছেন ভুক্তভোগীরা সপ্তাহব্যাপী চলা বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি এটিকে ইহুদি বিরোধী বিক্ষোভ হিসেবে মন্তব্য করেছেন এছাড়া অনেক শিক্ষার্থী না বুঝে এর সঙ্গে জড়িয়েছেন বলে মন্তব্য করেন তিনি এদিকে হোয়াইট হাউসের সংবাদ কভার করা সাংবাদিক সংগঠনের নৈশ ভোজের বক্তৃতায় গাদা পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যদিও চলমান যুদ্ধে একশো সাংবাদিক নিহতের কথা বলেন সংগঠনটির সভাপতি এর আগে ইসরায়েলের বিরুদ্ধে বাইডেন প্রশাসন পদক্ষেপ না নেওয়ার অভিযোগে এই নৈশ ভোজ বয়কটের দাবি জানিয়েছিলেন ক্রিস্তিনপন্থী বিক্ষোভকারীরা হাসান তেত্রিশ বছর পূর্ণ হল ভয়াল সেই উনত্রিশ এপ্রিলের উনিশশো সালের এই দিন প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কথা মনে হলে আজও শিউরে ওঠেন উপকূলের মানুষ দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় এখনও তবু এই দ্বীপের বেরি সহ নানা সমস্যার সমাধান মেলেনি আজও সন্দীপ সংবাদদাতা অপু ইব্রাহিমের তথ্য ছবিতে ইমরুল কয়েসের রিপোর্ট উনিশশো সালের এই দিনে প্রলয়ঙ্কারী এক ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বয়ে যায় প্রায় আড়াইশো কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস আর বিশ ফুট উচ্চতার প্লাবিত হয় উপকূলীয় এলাকা বেসরকারি হিসাবে এই ঘূর্ণিঝড়ে এক লাখ আটত্রিশ হাজার মানুষ প্রাণ হারান বেশিরভাগই চট্টগ্রামের সন্দ্বীপ মহেশখালী ও হাতিয়া দ্বীপের যার মধ্যে শুধু সন্দ্বীপে প্রাণ হারান প্রায় তিরিশ হাজার মানুষ এই স্মৃতি আজও দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীকে একটা বাই সরে গেছে তারপরে নৌকার জন্য জাল হাঁটতে আর সম্বল যা আছে সব সরে গেছে কিছু হয় না একটা ছেড়ে মরা হয়েছে আর কিছু হয় না সকালে রাত হয়েছে মায়ানমারে আমি তো একটা গাছ ধরিয়ে আসিল এ ছেলেটা তো ডাছিল তারা তার আমার এই ছেলেটা সকাল আমার শ্বশুরবাড়ির বাড়ির গোটা এই আমার বসে ডাকবো আর গোটা সারা ঢুকিলি আমার শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি ওখানে লোক আজকাল লোকেছি কালকে আমার এই ছেলেটা বসে 91 এর ঘূর্ণিঝড়ের পর 33 বছর পার হলেও এখনো অরক্ষিত দ্বীপের বেড়িবাধ 56 কিলোমিটার ব্লক বেড়িবাদের মধ্যে সম্পন্ন হয়েছে মাত্র 10 কিলোমিটার বাকি অংশে মাটির বেড়িবাধ থাকলেও বেশিরভাগ জায়গা দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে উপজেলায় শতাধিক সাইক্লোন শেল্টার থাকলেও ধারণ ক্ষমতা 300 কম অথচ মানুষের বসবাস 70 থেকে 80 হাজার ফলে জীবনের ঝুঁকিতে স্থানীয়রা সিঙ্গল ইট লেন আগগো গেল আমরা বিল্ডিং যাওয়ার দরকারি সিঙ্গল ইট লেন ভিতরে মানে আশ্রয় জাবের ব্যবস্থা করি আশ্রয় কেন্দ্রে যাই অনেক বেশি কিন্তু আশ্রয় কেন্দ্রের একটা যাই কিছু করা করতে পারে না গাড়ি গুলো গুলো মনে করেন বল বেরিয়ে এদিকে সন্দীপ রক্ষায় পাঁচশো বাষট্টি কোটি টাকা ব্যয়ে আরো বারো কিলোমিটার টেকসই বেরিবাদ নির্মাণের আশ্বাস এই কর্মকর্তার দশ কিলোমিটার পুরা এটা যেটা বলে যে সিসি ব্লক সিসি ব্লকের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড কাজ করেছে এবং সেটা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে আর টোটাল পাঁচশো কোটি টাকার একটা প্রকল্প তারা প্রস্তাব করেছে এই টাকা দিয়ে হচ্ছে একটা প্রকল্প বাস্তবায়ন করা হবে যা যেটি করা হলে সম্পূর্ণ সন্দীপকে আমরা সুরক্ষিতভাবে রাখতে পারবো ইমরুল কায়েস আর টিভি আগামী প্রজন্ম যেন মাথা উঁচু করে দেশের কথা বলতে পারে সেভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন গৃহহীনদের পুনর্বাসনের জন্য কাজ করছে সরকার দুপুরে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে এর পঁয়ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী তিনি জানান স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর এসব সেবামূলক কাজে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসবার আহ্বান জানান মন্ত্রী রক্ত তিনিও সেই কাজটা করছেন কমিউনিটি জন সাধারণ মাধ্যমে তিনি দরিদ্র মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিয়েছেন স্বাস্থ্য সেবা তিনি একটি লোক যাতে গৃহহীন না থাকে থাকে না না থাকে সেই জন্য তিনি প্রজেক্ট নিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ বন্যার কবলে পাকিস্তান দেশটিতে ভারী বৃষ্টি বজ্রপাত ও শিলা বৃষ্টিতে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা সহ কয়েকটি জেলায় এই বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন প্রদেশে এখনও বৈরী আবহাওয়া বিরাজমান ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ আবহাওয়া অফিস বলছে কোয়েটার হালকা বিরতি দিয়ে প্রায় সারা দিন ভারী বৃষ্টি বজ্রপাত ও শিলা বৃষ্টি হয়েছে এতে সেখানকার প্রধান সড়ক ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে আকস্মিক এই বন্যায় অসংখ্য ঘরবাড়ি ভেসে গেছে এদিকে বন্যার ফলে প্রদেশের বোলান নদী নরীগজ বোলা নদী এবং অন্যান্য নদ নদীতে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এসব নদীর অববাহিকায় ব্যাপক বৃষ্টি হচ্ছে বলে জানায় স্থানীয় আবহাওয়া অফিস ক্রিকেট আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞতা সমৃদ্ধ পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড জায়গা করে নিয়েছেন ইঞ্জুরি আক্রান্ত ডেভন কনওয়ে তবে জায়গা হয়নি ইঞ্জুরিতে থাকা অ্যাডাম মিলনে ও কাইল জেমিসনের কেন উইলিয়ামসনের অধিনায়কত্বে কিউই স্কোয়াডের সদস্যরা হলেন ডেভেন কনওয়ে গ্লেন ফিলিপস ফিন অ্যালেন ব্রাচেস্টাবেন্ড লুকি ফার্গুসন ট্রেন্ট বোল ম্যাট হেনরি মিচেল স্যান্টনার মিচেল ব্রেসওয়েল ড্যারিন মিচেল ইশ সৌধি মার্ক চ্যাপম্যান জিমি নিসাম ও টিম সাউদি রিজার্ভ হিসেবে রয়েছেন বেন রিসার্ট এদিকে উনিশশো নিরানব্বই বিশ্বকাপের সঙ্গে মিল রেখে টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দুপুরের সংবাদ এই পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফো ওয়ান ফোর নাম্বারে ডায়াল করুন জেলা সংবাদ বিকেল পৌনে পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে